This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মাদক মারণ বিদেশি ড্রাগ, এই কলকাতা শহরে নয়া মারণ বিদেশি ড্রাগের রমরমা। আর এই মারণ ড্রাগ মিলছে কিভাবে? মাউসের এক ক্লিকেই মিলে যাচ্ছে ইউক্রেনের দুর্লভ মাদক। দেখাবো আপনাদের শহর কলকাতায় মারণ বিদেশি ড্রাগের রমরমা। আর এই বিদেশি ড্রাগ ইউক্রেন থেকে মূলত পৌঁছচ্ছে, এই বিদেশি ড্রাগ। আর এই ড্রাগ একেবারে মাউসের এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে গ্রাহকের কাছে, অর্থাৎ জেনারেশন ওয়াই, এই শহর কলকাতার যুব সমাজ, তারাই কলকাতায় এই মুহূর্তে এই মারণ বিদেশি ড্রাগের একেবারে খপ্পরে বলা যায়। খুব সহজেই মিলে যাচ্ছে এই মারণ বিদেশি ড্রাগ, দুর্লভ ইউক্রেনের এই বিদেশি ড্রাগ। কিন্তু কিভাবে একেবারে হাতে হাতে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন ক্লাব পার্টিতে এই ড্রাগের, মারণ ড্রাগের কারবার চলছে একেবারে রমরমা বলা যায়। মাউসের এক ক্লিকেই মিলছে এই দুর্লভ মাদক, হাতে পৌঁছে যাচ্ছে জেনারেশন ওয়াই এর বিভিন্ন ক্লাব পার্টিতে একেবারে রমরমা কারবার চলছে। আর এবার আপনাদের দেখাবো কিভাবে ছড়ায় এই মাদক জাল, এই দুর্লভ মাদক কিভাবে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মানুষের হাতে। ডেটিং অ্যাপের পাতা ফাঁদে যোগাযোগ হচ্ছে, ডেটিং অ্যাপ, একাধিক ডেটিং অ্যাপ রয়েছে, আর সেই অ্যাপের পাতা ফাঁদেই যোগাযোগ করা হচ্ছে জেনারেশন ওয়াই এর সঙ্গে। যোগাযোগের পর নেটওয়ার্কিং ব্যবহার, সাংকেতিক শব্দ, সাংকেতিক শব্দ ব্যবহার করে নেটওয়ার্কিং হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে যারা এই মাদক কিনবেন তাদের সঙ্গে। আর সংকেত পেলেই ডার্ক ওয়েবের মাধ্যমে বিদেশি বিক্রেতা সে বুঝতে পারে যে কে চাইছেন এই মারণ ড্রাগ। টাকা খরচ করলেই অনলাইনে চলে আসে মাদক, অর্থাৎ এরপর খরচ করতে পারলেই সেই মাদক একেবারে সরাসরি চলে যাচ্ছে জেন ওয়াই এর হাতে। আর সেই ড্রাগ নেওয়ার পর প্রথমে সেই মারণ ড্রাগের আসক্তি, আর তারপর প্রাইভেট পার্টিতে বিক্রেতা, কারণ সেই মারণ ড্রাগের খরচ তো জোগাড় করতে হবে। জি চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ অন্তর তদন্তে আপনাদের একেবারে দেখাবো এই গোটা শহর জুড়ে ঠিক কিভাবে এই মাদক জাল, মারণ মাদক জাল ছড়াচ্ছে ইউক্রেনের বিদেশি, মারণ ড্রাগ পৌঁছে যাচ্ছে জেন ওয়াই এর হাতে। আরো একটু ডিটেলে জানার চেষ্টা করব। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, ইউক্রেনের মারণ বিদেশি ড্রাগ শহর কলকাতায় জেন ওয়াই এর হাতে ছড়িয়ে পড়ছে, একটু তোমার কাছে জানতে চাইবো ঠিক কিভাবে চলছে এই কারবার। দেখো, এই মুহূর্তে স্মার্টফোন তোমার আমার সকলের হাতে রয়েছে এবং স্মার্টফোন শিশুরাও ব্যবহার করেন এখন খুব সহজেই। মাউসের একটা ক্লিপ বা স্মার্টফোনে তুমি ডেটিং অ্যাপে গেলে, এবং ডেটিং অ্যাপে ইমোজি, ডেটিং অ্যাপে বেশ কিছু সাংকেতিক শব্দ থাকে যে বা শর্ট কিছু সিনোনিমস থাকে যেগুলো আমাদের অত্যন্ত পরিচিত, সেগুলো দিলেই, সেগুলোর সাহায্যেই কিন্তু দুর্লভ ইউক্রেনের ড্রাগ এই মুহূর্তে কলকাতা শহরে অ্যাভেলেবেল। এবং কলকাতা শহরের জেন ওয়াই মূলত টার্গেট অডিয়েন্স, যাদেরকে এই মাদক কারবারিরা খুব সহজেই তাদের এই পাতা ফাঁদে ফেলছেন। এবং টাকা খরচ করতে হবে, টাকা খরচ করলেই মনের মতো, পছন্দ মতো, কোয়ান্টিটি অনুযায়ী সেই ড্রাগ কিন্তু কলকাতা শহরে এই মুহূর্তে অ্যাভেলেবেল। একেবারে মৌমিতা, কিন্তু এইখানেই প্রশ্ন উঠছে যে ঠিক এইভাবে এই চক্র কবে থেকে চলছে আর কিভাবে একেবারে সুপরিকল্পিতভাবে এই চক্র চালানো হচ্ছে। তোমার কাছে আসবো মৌমিতা, আসক্তি, এই মাদক ড্রাগের আসক্তি ছড়াচ্ছে, আর কিভাবে এই আসক্তি ছড়াচ্ছে, কিভাবে আসক্ত হচ্ছেন যারা এই মাদক ব্যবহার করছেন তারা, দেখাবো আপনাদের। আমার কিছু এই বন্ধু বান্ধব হয়, নতুন কিছু ফ্রেন্ডস হয়, সোশ্যাল মিডিয়ার থেকে এইগুলো জিনিসগুলো হয়। অ্যান্ড তারপরে ওদের সাথে হঠাৎ মিশতে মিশতে একদিন আমি এমনি একটা গ্রুপের সাথে মিশি যারা এসব করছিলো, ইভেন কি হোটেল বুক করে করছিলো, ভালো ভালো হোটেলস। তখন ওই ভালো ফাইভ স্টার হোটেলসগুলো খুব কম রেটে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছিলো, তো ওরা ওখানে গিয়ে দল করে করছিলো, তো ওদের সাথে আমিও জুড়ে যাই। মারাত্মক ফাঁদ, কলকাতায় উৎস নয়, উৎস বিদেশ, ইউক্রেনের মতো জায়গা, সেখান থেকে আসছে এই মাদক ড্রাগ। কিন্তু পাওয়া যাচ্ছে কিভাবে সেটাও শুনুন এক মাদকাসক্তির কাছ থেকেই। কিভাবে আপনি পেলেন, মানে কিভাবে পেতেন, ওটা তো
ইউজুয়ালি অ্যাভেলেবল না 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 ওটা ইউজুয়ালি কলকাতা অ্যাভেলেবল না, ওগুলো আসে হচ্ছে মুম্বাই বা দিল্লি থেকে। তো আমার ওদের সাথে যখন দেখা হয় ওদের থেকেই আমি এমনি একটা কানেকশন পাই, ওই কানেকশনের থ্রু দিয়ে আমি প্রোডাক্টটা আমি এখানেই আনাতে লাগি। মৌমিতার কাছে যাবো আরও একবার। মৌমিতা, এ তো মারাত্মক কারবার চলছে, কতদিন ধরে চলছে বা পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কি কোনো খোঁজ খবর পাচ্ছে বা ট্র্যাক করার কোনো চেষ্টা কি চালাচ্ছে? দেখো, অবশ্যই প্রশাসন প্রশাসনের কাজ করবেন, কিন্তু যে ট্র্যাপ এই মুহূর্তে পাতা রয়েছে এবং যে ট্র্যাপ ভয়ঙ্কর সায়েন্টিফিক ওয়েতে বলা যেতে পারে এবং অত্যন্ত মডার্ন টেকনোলজি ব্যবহার করে খুব সহজে করা হচ্ছে, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ এই মুহূর্তে মোটামুটি জেনারেশন ওয়াই তারা প্রত্যেকেই 90% বা 99% বলা ভালো তারা কিন্তু টেক সেভি এবং খুব স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন ওয়েবসাইট তারা যান, তারা বিভিন্ন ডেটিং অ্যাপে যান। সেই ডেটিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিন্তু তারা চলে যাচ্ছেন এই মাদকাসক্তের এই যে পাতা ফাঁদ, সেই পাতা ফাঁদে, যেখানে খুব সহজেই তারা তাদের পছন্দ মতো কোয়ান্টিটি অনুযায়ী এই বিদেশি ড্রাগ পাচ্ছেন এবং ভায়া মুম্বাই, ভায়া দিল্লি, ভায়া ব্যাঙ্গালোর এই ড্রাগ চলে আসছে কলকাতা শহরে। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং অনেকেই হয়তো একেবারে খুব খেলার ছলে বা সাধারণভাবে একবার চেখে দেখতে চাইছেন বা টেস্ট করতে চাইছেন, তারপরে আসক্ত হয়ে পড়ছেন, আর এই মাদক নেওয়ার পর ঠিক কী অনুভূতি হচ্ছে সেটাও আমরা শোনার চেষ্টা করেছি, আপনাদের শোনাবো। নেওয়ার পরে কী হতো, আমি ঘুমাতে পারতাম না, প্রায় 3-4 দিন আমি জেগে থাকতাম আর নেশার মধ্যে থাকতাম। এদিকে আমি কিন্তু সব কাজ ফাজ করে যাচ্ছি, কিছুটা নর্মাল আছি, কিছুটা নেশার মধ্যে আছি, নর্মাল কাজ ফাজ আমি কিন্তু করে যাচ্ছি, কিন্তু আমি ঘুমাতে পারতাম না 4 দিন। 100 hours 120 hours পার্টিজে ইউজ করা হয়, পাবস ক্লাবসে গিয়ে ওখানে গিয়ে এনজয়মেন্টের জন্য ইউজ। নেটওয়ার্ক এই এই মাদকের কারবারের ক্ষেত্রে একটা অন্যতম বিষয়, নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে এক হাত থেকে আরও বিভিন্ন হাতে। কীভাবে কাজ করে এই নেটওয়ার্ক সেটাও আমরা জানার চেষ্টা করেছি, দেখুন। অ্যাভেলেবেল না, এর সব থ্রু দিয়ে কানেকশনস হয়ে যায়, কেউ এসে জিজ্ঞেস করে, উনি বলেছি, আর সেই কানেকশনসের থ্রু দিয়ে আমি ওদেরকে প্রোডাক্টটা পাস করার চেষ্টা করেছি। এইখানে আমি মৌমিতার কাছে আরও একবার একটু জানার চেষ্টা করবো, মৌমিতা কতটা ছড়িয়ে পড়েছে এই জাল, যেখান থেকে হয়তো অনেকেই বেরোনোর চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছেন না, আমি একটু এই জালটা সম্পর্কে জানতে চাইব। দেখো, ফাঁদ তো পাতা রয়েছে এবং সেই ফাঁদে কারা পড়বেন, কারা ধরা পড়বেন সেটাও কিন্তু সেলাররা খুব সহজে বুঝতে পারেন, কারণ পকেট ফ্রেন্ডলি নয় একদমই এই ড্রাগ। কারণ এগুলোর জন্য পার গ্রাম যে টাকা খরচ করতে হয় সে টাকা সাধারণ আম মধ্যবিত্তের পক্ষে খরচ করা প্রায় এক কথায় অসম্ভব। খুব স্বাভাবিকভাবে হাই প্রোফাইল যে প্রাইভেট পার্টিজ হচ্ছে বিভিন্ন জায়গায়, যে পার্টিগুলো অর্গানাইজ করা হয় এবং সিক্রেট বেশ কিছু পার্টি হয়, তারা খুব সহজেই কিন্তু এই ড্রাগ কারবারিদের খপ্পরে পড়েন এবং জেনারেশন ওয়াই বিশেষ করে তারা টার্গেট করা হয় জেনারেশন ওয়াইকে, কারণ এই যে ড্রাগ, এই পার্টিকুলার ড্রাগ, সেই ড্রাগ কিন্তু স্পিড বুস্ট আপ করে এবং অন্যান্য জায়গায় যেরকম একটা হ্যালোসিয়েশনে তারা চলে যান, ঝিমিয়ে পড়েন, এই ড্রাগের ক্ষেত্রে এফেক্ট, সাইড এফেক্টস কিন্তু সম্পূর্ণ উল্টো, তারা স্পিড বুস্ট আপ করে এবং 4-5 দিন অনেকে ঘুমাতে পারছেন না। আমরা যাদের সাথে কথা বলেছি তারা যেটা জানাচ্ছেন এবং তাদের যে ডেরায় আমরা যেখানে গেছি সেখানে গেলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত সচ্ছল পরিবার থেকে তারা বিলং করেন এবং তারা খুব সহজেই যে টাকাটা খরচ করা আম আদমির পক্ষে এক কথায় অসম্ভব, তারা কিন্তু সেই টাকা খরচ করছেন এবং সেই টাকা খরচ করে তারা পেয়ে যাচ্ছেন তাদের পছন্দ মতো কোয়ান্টিটি অনুযায়ী সেই ড্রাগ। একেবারে মারাত্মক চক্র, মৌমিতা আমাদের সঙ্গে থাকো। এবং এইভাবেই সচ্ছল পরিবার, ওয়াই জেনারেশন, যাদের সামর্থ্য আছে তারা খুব সহজেই এই চক্রে জড়িয়ে পড়ছেন এবং তাদেরকে খুঁজেও নেওয়া হচ্ছে, যারা কারবারি তারা ঠিক খুঁজে বের করছেন, বিভিন্ন ডেটিং অ্যাপ এক্ষেত্রে সহায়ক হচ্ছে তাদের। আর এখানেই এই ডার্ক ওয়েব খুব বেশি করে হাতিয়ার হয়ে উঠছে এই বিদেশি মাদক বিক্রেতাদের কাছে, টাকা খরচ করলেই অনলাইনে চলে আসছে মাদক। ইটস আ ওয়াইল্ড ফায়ারের মতন, এক কেউ দেখছে পছন্দ হচ্ছে, দে স্টার্টেড ডুইং ইট।
অ্যান্ড এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। ইয়াংস্টারটা এখন ভীষণ অ্যাট্রাক্টেড, এখনকার যা লাইফস্টাইল, এখনকার জীবনযাপন, আই থিঙ্ক ইয়াংস্টারসরা খুব বেশি এর দিকে আগ্রহ। আর এই ড্রাগ আসক্তির পর এই যার বক্তব্য আপনাদের আমরা শোনাচ্ছিলাম, তিনি নিজে এইচআইভি আক্রান্ত হয়ে পড়েছেন, সেটা কিভাবে আমরা সেটাও শোনার চেষ্টা করেছি। নিডল শেয়ারিং খুব হতো, তো এটা এটা একটা বিরাট একটা ব্যাপার ছিল, নিডল শেয়ারিং আর ইয়ে, কারণ কি সবার কাছে নিডল তেমনি অত মার্কেটে ওরকম করে খোলা পাওয়া যায় না, যেখান থেকে পাওয়া যেত তো যেখান থেকে আমরা আনাতাম সেখান থেকে তাহলে কম পড়ে যেত, কারণ কি এতজন আসতো আর সবাই নিতে চাইছে, আর এটা দু তিনবার চারবার করে নিত, কারণ কি পোর্শনটা খুব কম দরকার হয়, তারপরে অনেক অনেক ঘন্টা অবধি এটা চলে, এফেক্টটা অনেক ঘন্টা অবধি থাকে। তো এই নিডল শেয়ারিংয়ে ইয়ে হতো, তারপরে তো নিডল শেয়ারিংয়ের জন্য তো অনেক রোগ হয়েছে, অনেক রোগ হয়েছে, অনেক জায়গায় এইচআইভি পাস হয়েছে, অনেক জায়গায় ইয়ে হয়েছে। তোমারও কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমারও এর মধ্যে দিয়ে এইচআইভি হয়ে গেছে। মারাত্মক মমিতা ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, একদিকে বিপুল খরচ এই মাদক সংগ্রহ করার জন্য, সেখানে একটা সর্বশান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং তার পাশাপাশি এইচআইভির মতো মারণ রোগ ছড়াচ্ছে। তিনি এই বহু রকম পার্টি অর্গানাইজ করেছেন, এবং একটা সময় এরকমও যায় যে তিনি সেই ড্রাগ বিক্রি করতে করতে তার ড্রাগের খরচ তোলার জন্য তিনি মাসে তার সাথে কন্ট্যাক্ট হতো এবং তিনি সেই ধরনের পার্টি অর্গানাইজ করতেন। খুব স্বাভাবিকভাবেই তিনি নিজে জানাচ্ছেন তিনি 30-35 জনের যে পার্টি, সেই পার্টিতে তিনি একই নিডল শেয়ার করেছেন, এবং নিডল শেয়ারিং হলে মেডিকেলি সেটা যে অন্য রোগ, অন্য মারণ রোগকে ডেকে আনবে সেটা কিন্তু অস্বাভাবিক নয়, এবং তিনি নিজে একজন এইচআইভি পজিটিভ। মমিতা তোমাকে ধন্যবাদ। এবং এইভাবেই এই মারণ ড্রাগের চক্র ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শহর কলকাতার জেন ওয়াই এর মধ্যে। এখান থেকে পরিত্রাণের উপায় কি? আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের মতামত শোনাবো আপনাদের। নিউ এজ ড্রাগস অ্যাকচুয়ালি স্পিড ড্রাগ, মানে বিশেষ করে পার্টি অ্যান্ড হ্যাভিং সেক্স এগুলোকে বিশাল একটা লেভেল হাই করে দেয়। খুব পপুলার ড্রাগ, মানে পার্টি ড্রাগ হিসাবে বড় বড় ক্লাবসে দে হ্যাভ দেয়ার ওন অ্যাসোসিয়েশনস, একজন আরেকজনের কাছ থেকে চাইলে পেয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।